Thank you.
আমি দেবী বলে খেত হব না বিশ্ব মা ঝরে তাই বলছি সখী নে তো বল এখন আমি কি করব ও গো দিদি ধোনা মোড়া যেই পথে আসছে সেই পথে তুমি একটা মায়া চিতা সিজন করো তুমি ধরো গুরু মারু আমি ধরি গুরুদেবের রূপ ধরে এই পথে মাতে কান্না কাটি করি ঠিক বলেছি সখী এই পথে মাতে এই মুহূর্তে আমি মায়া চিতা করিলাম সিজন তুই ধর ধনন্তরী রূপ আর আমি ধরি তরলা রূপ এই পথে মাতে কান্না কাটি করি গুরুদেব শুয়ে আছেন গুরুমা কা ও স্বামী কথা বলো ও ঠাকুর তুমি আমার ফেলে কোথায় চলে গেলে গো বলে গুরুমা গুরুদেবের কি হয়েছে ও শিব কথা বলো বলে গুরুমা আমাদের গুরুদেবের কি হয়েছে ও বাবা ধরা মনা তোদের গুরুদেব মারা গেছে ও গুরুদেব ও ঠাকুর গুরুমা বলছে ওই ঔষধ গা চিতায় ফেলে দিলে গুরুদেব বেঁচে যাবে রে আমার ভাই বলছিল এই ঔষধ গাছ একটু কেটে রেখে দেবে ও বাবা ওই ঔষধ কেটে রাখি না কেন রাগবি আমি মারা গেলে তো
বাইনগর মজিলপুরে নিয়ে যাস বাবা সেই কন্ড বিভক্ত করে আজ হে বাবা বন্ধকার হয়ে আছে চলে যাওয়ার সময় তোদের কাছে একটি কথা আমি বলে যাই রে কি কথা গুরুদেব তোরা না তোরা কোনদিন নারী জাতিকে বিশ্বাস করিস আমার এই মৃত্যুর খবর তোর এই গুরু মা জানে তুমি কি বলছো গুরুদেব তুমি কি বলছো চলো না তুমি কোথায় ধরা মোনা সমস্ত অন্ধকার হয়ে বিশ্বের জ্বালা সহ্য করতে পারছি না তোর না ধরা মোনা বলো গো ঠাকুর কোন অপরাধে স্বামী হারা করিলে আমায় স্বামী হারা করিলে আমায় বলো না ঠাকুর কোন অপরাধে স্বামী হারা করিলে আমায় স্বামী হারা করিলে আমায় বলো গো ঠাকুর কোন অপরাধে স্বামী হারা করিলে আমায় স্বামী হারা করিলে আমায় স্বামী হারা করিলে আমায় আশা ছিল মনে আশা ছিল মনে রাজ রানী হব সুখে রব আর আশা ছিল মনে রাজি রানী হব সংসার সাজি সুখে তিরব আশা ছিল মনে রাজি রানী হব সংসার সাজি সুখে তিরব আর সবই আশা ভাবতে হলো শীতের সিঁদুর মুছতে হলো Thank you.
মানুষ আসে মানুষের চিন্তায়, ও খাওয়ার চিন্তায় আছে। বলে মারা গেছে কি আমার বিস্কুট কিনে দেবে, লজেন কিনে দেবে, চিন্তা করো। আমি আমার চিন্তায় মন বাজি না যে জয়নগর যাব, একটা টাকা পয়সার ব্যাপার আছে, কত লোকজন যাবে তাও জানি না। এ ভাই কান্নাকাটি বন্ধ করো, অনেক চিন্তা, এদিকে গাই দিই। আমি বুঝতে পারছি তোর খাওয়ার চিন্তা অনেক, আমি তোর খাওয়া দেবো। হতভাগা কোথাকারে জামা কাপড় গুলো শুধু নোংরা করেই চলেছে, নোংরা করেই চলেছে। এ ভাই শোন, গুরুদেব যখন মারা গেছে তখন জয়নগর মজিরপুরে যেতেই হবে আমাদের, গুরুদেব যখন বলেই গেছে, বুঝতে পেরেছিস? তাই শুধু হাতে একেবারে যাবে, একটা হরিনামের দল নিয়ে গেলে হতো না? হরিনামের দল এখানে ভালো আছে তাই? হ্যাঁ, আমাদের পাড়ার যে হরিনামটা করে না ওই দাদারা, মোটামুটি তো খারাপ না, ভালো। এই ঘোড়াতে একবার গিয়ে পেটেন খেতে গেছিল। না না, এখনো কারো সাহস হয়নি যে ওই হরিনামের দলে কাউ মারবে, বুঝতে পেরেছিস? সাহস হয় ওরা ভালো গায়ে দিবার না কেন পুরো একদম, কোথায় কি করা আছে জানিস তো ভালো করে? তাহলে চুপ করে চেপে যা, হরিনামের দলের কাছে চলে যা, আমি এদিকে জোগাড়টা আমি সেরে ফেলি। গুরুদেব মারা গেছে কবে রে? তা কি করতে হবে বল? হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সবাই তো আমার নিজের লোক নয়, সব অনেক দূরে দূরের লোক আছে, আমি তো কিছু পয়সা করে দিতে হবে, আমরা নাই কাছাকাছি। কত আর দিবি? ওই হাজারখানিক টাকা দিস। আবার কম যাকে ওই 1.5 হাজার টাকা দিস। 1.5 হাজার টাকা দিলে যাবি? হ্যাঁ তুই 1.5 হাজার টাকা দিলে যাবি? যাবো যাবো। আবার কম যা, ওই পুরোপুরি 2 হাজার টাকা দিস যা। হ্যাঁ বল কি হয়েছে? 2 হাজার টাকা দিলি ওরা যাবে বলেছ। 2 হাজার? হ্যাঁ 2 হাজার টাকা দিলে যাবে, ভালো বলেছে তো মোটামুটি। ১ হাজারে বেশি না ২ হাজারে বেশি, কোনটা বেশি? কেন